আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের এটা কি দেখাচ্ছে আপনারা কি জানেন? এটার কি কাজ, এটার কি উপকারিতা এবং এটা কেন লাগানো হয় কৃষিক্ষেত্রে, এটা কি জন্য লাগায়, কারা লাগায়, এ সম্বন্ধে আজকে আপনাদেরকে ধারণা দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি মাটির হাড়ি এবং নিচে একটি পুরানো জুতা এবং আছে হচ্ছে দুইটা ঝাঁটা। তো এগুলোর মূল উপকারিতা কি জানেন আপনারা? এগুলোর উপকারিতা হচ্ছে যে এগুলো দিলে জমির পাশ দিয়ে যে সমস্ত লোকজন যাবে আর তাকাবে, বলবে হাই হাই কি ফলন হয়েছে। তো এদেরকে এই সমস্ত কথা থেকে, এই কুকথা থেকে আটকানোর জন্যই এই জিনিসটা সেট আপ দেওয়া। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনো জল লাগবে না, জমিতে কোনো বাধা সৃষ্টি হবে না, মানুষের ওই তো মূলত মানুষের বদনজর থেকে বাঁচার জন্যই এটা দেয়া। অনেকে করে না, ছোট ছোট বাচ্চাদের কপালে কালির টিপ দিয়ে দেয় যাতে মানুষের বদনজর না লাগে, তো সেই জন্যই এগুলো আর কি দেয়া। ঠিক সেম টু সেমই ওটা বাচ্চাদের কপালে দিত, এটা জমিতে দেয়া হয়েছে। করলা হারভেস্ট চলতেছে, তো মোটামুটি এখানে 1.5 বিঘে মতো আবাদ করা হয়েছে। গাছ প্রায় শেষের দিকে, মূলত এখান থেকে মোটামুটি ভালোই বিক্রি হয়েছে। তো আরও 15-20 দিন বিক্রি করা যাবে, তারপর এগুলো ভেঙে চুরে এখানে আবার নতুন করে চাষ করে আবার নতুন কোনো ফসল আবাদ করতে হবে। তো সেটা পরিকল্পনা পরে ভাববো যে আসলে এখানে কি দেয়া যায় নেক্সটে। এখন আপাতত করলা আছে। দেখেন করলা ক্ষেতের মাঝে আতম জ্বালা কিছু শশা গাছ হয়েছে, তো সেই গাছে শশা ধরছে। এখানে আছে দুইটা, এই দুইটা ছিঁড়ে নেই, অনেকগুলি হয়েছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ।